শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার পর শনিবার হাসপাতাল চত্বরে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে সে ব্যাপারে তৎপর হল হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের সুপার ডাক্তার ধীমান মণ্ডল জানান, যে সমস্ত ওষুধ ইনজেকশন শিশুদের দেওয়া হচ্ছিল সেই সমস্ত ওষুধ ইনজেকশন বদলানো হয়েছে, শিশুদের ওপর নজর রাখা হয়েছে। তিনি আরও জানান, ভয়ের কিছু নেই, এই হাসপাতালে এখনও কোনো শিশুর মৃত্যু হয়নি বলে সুপার জানান। কালকে যে ঘটনা ঘটেছিল তার জন্য আজকে মোটামুটি স্টেবল, ওয়ার্ডও স্টেবল, বাচ্চাগুলো সুস্থ আছে। যে তিনটে বাচ্চা শিশু আমরা ট্রান্সফার করেছিলাম সেগুলো সুস্থ আছে। কতজন ভর্তি আছে এখন? কতগুলো বাচ্চা? আগে 51 ছিল, তারপরে ইনফ্লুয়েঞ্জাস, তারপর রাতে দিকে ভর্তি হয়েছে, সেটা এবার আমার আসেনি। অনেকটা সময় পেরিয়েছে, কাল বিকেল থেকে আজ সকাল পর্যন্ত, কি কারণটা কিছু প্রাথমিকভাবে জানা যায়নি। মানে সবাই যেটা বলি যে মেডিসিনে দিয়েছে, মেডিসিনে ইমিডিয়েট রিঅ্যাকশন তো হয়েছিল। এবার আজকে আমি স্যারকে রিকোয়েস্ট করেছি এক্সপার্ট টিম আসার জন্য, এক্সপার্ট টিম আসবে, সেটা আবার তদন্ত হবে, তদন্ত হলে বোঝা যাবে কী ঘটনা ঘটছে। আপনারা কি যে মেডিসিনগুলো দিয়েছেন সেগুলো কি স্টপ করে দিয়েছেন? না, সেই মেডিসিন তো স্টপ করে আলাদা করে রাখা হয়েছে ল্যাব টেস্টের জন্য। ওই মেডিসিন কি বাচ্চাদের দিচ্ছেন? না না না, ওটা প্রোটিন করে দেওয়া হয়েছে, ওগুলো আপনার কি বলে ল্যাব টেস্টে যাবে, ল্যাব টেস্টে যাচ্ছে। ইঞ্জেকশন, ইঞ্জেকশন, সিরাপ সবই। শিশুতে কজন আছে এখন? পাঁচজন, শিশু তিনজন। এমনি টোটাল ভর্তি রয়েছে বাচ্চা কতজন? 51। সব জ্বরে আক্রান্ত না? না, সব সব রয়েই আছে। অ্যাজ এ সুপার আপনি কি মানে কি বলবেন, মানে যারা প্যানিক হচ্ছে তাদেরকে কি বলবেন? আমি সুপার হিসাবে বলবো যে অযথা প্যানিক হওয়ার দরকার নেই। আমাদের ডাক্তার যারা আছেন তারা যথেষ্ট কনফিডেন্ট এবং সবাই মোটামুটি টাইম দেন, রোগী সম্বন্ধে কনসাস, এবং কাল থেকে তারও বেশি কনসাস হয়ে গেছে, এবং প্রত্যেকটা পেশেন্ট আমাদের নজর আছে যে কোনো কিছু কোনো জিনিস হচ্ছে কি না। আর কি আবার আমরা ডাক্তারকে দিয়ে বসবো যে কিছু এই যদি সাপোর্ট লাগে আমাদের তরফ থেকে, অ্যানেসথেসিস তরফ থেকে, হায়ার হেলথ তরফ থেকে আমরা সব ব্যবস্থা করবো। চারিদিকে অজানা জ্বরে একটা আতঙ্ক চারিদিকে, এই আতঙ্ক তো এখানেও রয়েছে। হ্যাঁ, এই আতঙ্কের জন্যই তো কালকে আতঙ্কটা বেশি ছড়িয়ে গেল, এটা বেশি একটা অনুঘটকের কাজ করলো আর কি। এমনি বাচ্চা সম্বন্ধে আমরা ওদিক, বাচ্চা সম্বন্ধে কনসাস, এখন বাচ্চাদের একটা ওই ভাষার গল্প আসছে আর কি, সেই তার সেই ইতে পরিপ্রেক্ষিতে একটা এই ধরনের ঘটনা ঘটে গেল, সেগুলো আমরাও বলি যে কি ঘটনা ঘটে ঘটনা করে। আতঙ্কে এখন পর্যন্ত কতজন পেশেন্ট তিনি হাসপাতাল ছাড়া হয়েছেন, ছেড়েছে? আমরা কালকে রিপোর্ট 7 জন, 7 জন হাসপাতাল ছেড়ে চলে গেছে। হ্যাঁ, এছাড়া 51 জন রয়েছে, এছাড়া 51 জন রয়েছে। আচ্ছা, নর্থ বেঙ্গলে যে মারা গেছিল বাচ্চা একটা, এই এই জেলাতে আপনার দুর্গাপুরে সেরকম তো কোনো খবর আছে? না, আমার কোনো খবর নেই। দুর্গাপুর থেকে সুব্রত অধিকারী রিপোর্ট, আনন্দ বার্তা।